লক্ষ্মীপুরে গুলি চালালো পুলিশ, তবে কোনো মাদক পাচারকারী বা ডাকাতকে লক্ষ্য করে নয়, ভিনধর্মী যুবতীকে নিয়ে পালিয়ে যাওয়া যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশের এনকাউন্টারে গুরুতর আহত হয়েছে ওই যুবক। ঘটনাটি ঘটেছে রবিবার বেলা 2টা নাগাদ লক্ষ্মীপুরের বাসকান্দি এলাকায়। লক্ষ্মীপুর থানা এলাকার বিন্নাকান্দি বাগানে 2 সন্তানের জনক মান্নান আহমেদ বৃহস্পতিবার স্কটপুর চা বাগানের রিকিয়াসন পদবীর বছর 25-এর এক যুবতীকে নিয়ে পালিয়েছিলেন। শুক্রবার বাসকান্দি পুলিশ ফাঁড়িতে অপহরণ সংক্রান্ত মামলা দায়ের করেন যুবতীর বাবা। মামলার পরিপ্রেক্ষিতে যুবতীকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ এবং গ্রেফতার করে যুবককে। রবিবার অভিযুক্ত মান্নান আহমেদকে লক্ষ্মীপুর BPHC হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দুপুর 2টার দিকে তিনি শিবপুরে মরাগাং এলাকায় পৌঁছলে প্রকৃতি তাকে গাড়ি থামার জন্য পুলিশকে অনুরোধ করেন। কিন্তু গাড়ি থামানোর পর হঠাৎ সে কর্তব্যরত একজন পুলিশ কর্মী জসিমউদ্দিন লস্করের উপর প্রচণ্ড ঘুষি মেরে পুলিশ হেফাজত থেকে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে উচ্চস্বরে থামতে ইঙ্গিত করলেও সে দৌড়াতে থাকে। অন্য কোনো বিকল্প না পেয়ে পুলিশ নিয়ন্ত্রিত 2 রাউন্ড গুলি চালায়। একটি গুলি তার পায়ে লেগে আহত হয়। আহত অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। পাশাপাশি পুলিশ কর্মী জসিমউদ্দিন লস্করকেও চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সিরিয়াস ল এন্ড অর্ডার সিটুয়েশন এটা উদ্ভব হয়েছিলে। তাত এগারী ছালীক এগারী 19 বছরীয় ছালীক চাহ বাগিচার ছালীক এগারী স্থানীয় এগারী যুবকে ইতিমধ্যে বিয়া বড়ো করা লড়া ছালী আছে ছালীজনী কিডনেপ করে লো যায়। তার ফলত স্থানীয় রাইজে তাত কেবাশ লোক গোট খাই তাত এটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করে। সেই সময়ত পুলিশের সত্যিও যখন এজিটেটেড লোক আসলে তেওঁলোকৰ মাজত হতাহতি হল। আর ইতিমধ্যে যিজন ব্যক্তি একিউজ যিজন ব্যক্তি তার নাম হল মান্নান আহমেদ, তেওঁর বয়স 32 বছর, তেওঁ সেই ছালীগুলি কিডনেপ করে ইয়ারপর লই যাব কারণে চেষ্টা করেছিল। সেই সময়ত আমি মিজোরাম বর্ডারত বিশেষ সূত্রর পমখেদি আমি সেই ছালীগুলিকে রিকভার করবলে আমি সক্ষম হলো। আর মান্নান আহমেদ নামৰ যিজন একিউজ ব্যক্তি আসলে ধরবলে আমি সক্ষম হলো। আর রাতে আমি যেতিয়া সেইজন ব্যক্তিক আমি লৈ আহোঁ বাসকান্দি আউটপোস্টত যেতিয়া লৈ অহা হয় বাসকান্দি আউটপোস্টলৈ লৈ অহা হয় সেইটো সময়তে ৰাতি প্ৰায় 2টা বজাত যেতিয়া তেওঁক চিকিৎসালয়লৈ চিকিৎসাৰ কাৰণে লৈ যোৱা হয় মানে নর্মেল চিকিৎসার কারণে যেটা লই যাওয়া হয় সেই সময়ত শিবপুর নামের একটা অঞ্চলত মরগাং শিবপুর বাসকান্দির একটা অঞ্চলত আমার আরক্ষীর যিজন কর্তব্যরত কনস্টেবল আসলে আঘাত করে পলাই যাবলে চেষ্টা করে। আর পলাই যাবলে চেষ্টা করে বহু দূর দৌড়ি যায়। দরে পুলিশে বারংবার রবর কারণে নির্দেশ দিয়ে রবর কারণে ওয়ার্নিং দিয়ার পিছতো নরই তেতিয়া পুলিশে উপায়ন্তর হয়ে একটা ব্ল্যাঙ্ক ফায়ার করে। আর ব্ল্যাঙ্ক ফায়ার করার পিছতো যেতিয়া নরয় আর ওসরতে মানে যেটু পথার আসলে আর রাতির সুযোগ লো পলাই যাবলে চেষ্টা করে। আর সেই সময়তে পুলিশে বিলো দ্য নি আর এটা একটা ফায়ার করবলে কারণে বাধ্য হয়। আর সেই সময়তে ভরিত কিছু পরিমাণে আহত হয় আর লগেলগে পুলিশে ধরবলে সক্ষম হল। আর ধরে আমি ইমিডিয়েট স্থানীয় চিকিৎসালয় লই যাওয়া হয় আর স্থানীয় চিকিৎসালয় লই যাওয়ার পিছতে শিলচর মেডিকেল কলেজত পুৱতি নিশা ভর্তি করা হয়। আর গোটেই ঘটনাটোত আমার আরক্ষীর এগারী কনস্টেবল জসিমউদ্দিন লস্কর বলে এজন কনস্টেবল আসলে আর যেটা আঘাত করেছে বহু পরিমাণে আঘাতপ্রাপ্ত হয় আর বর্তমান চিকিৎসাধীন হয়ে আছে। গতি গোটেই ঘটনাটোত আমি একটা মোকর্দমা রুজু করেছো আর মোকর্দমা রুজু করে আমি তদন্ত অব্যাহত রাখিছো। আর এই যেটু ঘটনা হয়েছে এই ঘটনাটোত যাতে পুঙ্খানুপুঙ্খে যাতে ইয়াক অনুসন্ধান হয় তার কারণে আমি তৎপর হয়ে আছো।